পুলিশ গ্রেফতার করে নিয়ে যাবে, এটা কমপ্লিটলি ওরা নতুন প্রফিট, কিন্তু সেই জন্য ইংলিশ করে নেওয়া চিঠিতে তিনি উল্লেখ করেন শহীদ মিনারটি নির্মিত হয়। চিঠিতে তিনি উল্লেখ করেন তাতার শব্দ, ঠিক আছে, তাতার শব্দ অর্থ সেনানিবাস। এটা হচ্ছে আমাদের যে মুঘল সম্রাট আছেন আকবর, তিনি তার ভাষার সৈন্যরা অনেক জায়গা থেকে আসবে সেটাকে একটা যুক্ত করি। লিঙ্গুয়া ফ্রাঙ্কা 14 আগস্ট 1947 সালে পাকিস্তান স্বাধীন হয়। 1946 সালে আবুল হাশিম, ঠিক আছে, তিনি কিন্তু রাষ্ট্রভাষা বাংলা করার একটা প্রস্তাব দেন 1946 সালে, আবুল হাশিম, ঠিক আছে। আচ্ছা, 1947 সালে জুলাই, ঠিক আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি একটা প্রবন্ধ নেন, সেটা হচ্ছে দৈনিক আজাদ পত্রিকায় সেটা থাকবে দাবি যুক্তিগতা তুলে ধরেন। উর্দু এবং ডিসেম্বরে করাচি সরকারি উর্দু ভাষা ফজলু, শিক্ষামন্ত্রী ফজলুর রহমান, শিক্ষামন্ত্রী ফজলুর রহমান, ঠিক আছে। 14 আগস্ট 1947 সালে পরে সেপ্টেম্বরই, ঠিক আছে,
জুলাইয়ে 47 এর জুলাই একটা লেখেন, আর জুলাইয়ে একটা লেখেন ঠিক জাস্ট জুলাই অগাস্ট অগাস্ট 24 জুলাই ঠিক আছে, আর 14 অগাস্ট জাস্ট 14 অগাস্টের স্বাধীনতা অগাস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর ডিসেম্বরে ফজলুর রহমান ঠিক আছে শিক্ষামন্ত্রী ফজলুর রহমান তিনি হইতেছেন ডিসেম্বরে করাচিতে এই উত্থাপন করেন যে না ঠিক আছে উর্দু আচ্ছা সাংস্কৃতিক সংগঠন হচ্ছে পূর্ব বাংলা থেকে একটা সাংস্কৃতিক সংগঠন এক নয় ঠিক আছে তাহলে সেপ্টেম্বর মাসের জানুয়ারি অগাস্ট সেপ্টেম্বর মাসের 1 তারিখে ঠিক আছে সাংস্কৃতিক সংগঠন তমদ্দিন মজলুস হ্যাঁ এটা প্রতিষ্ঠা হন যে আহ্বায়ক হচ্ছে আবুল কাশেম ঠিক আছে তমদ্দিন মজলুস বাংলা প্রচারের জন্য এটা হচ্ছে আসে ঠিক আছে বাংলা প্রচারের জন্য পুস্তিকা রাষ্ট্রভাষা বাংলা নাকি উর্দু এই হচ্ছে সেই পুস্তিকা আচ্ছা রাষ্ট্রভাষা বাংলা বাংলা নাকি উর্দু ঠিক আছে তমদ্দুন মজলিস প্রচার বিভাগ ঠিক আছে কাজী মোতাহার হাসান তমদ্দুন মজলিস ভাষার দাবিতে প্রথম সাংস্কৃতিক সংগঠন 2 সেপ্টেম্বর 1947 বা 1 সেপ্টেম্বর 1947 ঠিক আছে সভাপতি আবুল কাশেম ঠিক আছে তাহলে আমাদের 47-এ দেখো প্রথম কথা হইতেছে প্রথমেই দেখো উর্দু ভাষাটা কি সেটা তারপরে 14 আগস্ট 1947 স্বাধীনতা লাভ করে তার আগে 46-এ আবুল হাশিম রাষ্ট্রভাষা বাংলা করার একটা প্রস্তাব দেন 47-এ 14 জুলাই প্রবন্ধ এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি একটা দৈনিক আজাদ পত্রিকায় তিনি এর দাবি প্রথম তুলে ধরেন 1947 রাষ্ট্রভাষা বাংলা আচ্ছা ঠিক আছে তারপরে আসলো তমদ্দুন মজলিস আবুল কাশেম আচ্ছা 1-9 সেপ্টেম্বর ওকে তারপরে কি হলো 2 সেপ্টেম্বরে প্রফেসর আবুল কাশেম ঠিক আছে তৎকালীন সময়ে রাজনৈতিক মহলে ভাষা নিয়ে কি ধরনের রাজনীতি হচ্ছিল তৎকালীন টোটাল অবস্থাটা এই পুস্তিকে তুলে ধরা হয়েছে সর্বসাধারণের জন্য ঠিক আছে তমদ্দুন মানে হচ্ছে নাগরিকতা নাগর সভ্যতা সভ্যতা সংস্কৃতি মদিনা শহরের মজলিস মানে হচ্ছে খোশগল্প বা জলসা তাহলে হচ্ছে নাগরিকতার জলসা বা খোশগল্পের আসর ঠিক আছে দ্যাট ইজ দ্য তমদ্দুন মজলিস রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 1 অক্টোবর 1947 তাহলে দেখো এটার আহ্বায়ক এ এস এম নুরুল হক ভূঁইয়া তিনি ছিলেন পদার্থবিদ্যার শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার শিক্ষক ছিলেন ঠিক আছে এএসএম নুরুজ্জামান ভূঁইয়া ঠিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার শিক্ষক ঢাকা ইউনিভার্সিটি এএসএম নুরুল হক ভূঁইয়া ঠিক আছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 1 অক্টোবর আবুল হাশিম 47 সালের ঠিক আছে দৈনিক আজাদ পত্রিকায় 24 জুলাই ঠিক আছে স্বাধীন হওয়ার আগেই 24 জুলাই দৈনিক আজাদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভাষার দাবির যৌক্তিকতা তারপরে 1 বা 2 তারিখে তমদ্দুন মজলিস আসলো ভাষার জিনিসগুলো নিয়ে ঠিক আছে কাজী মোতাহার আবুল মনসুর আহমদ আর হচ্ছে মজলিসের পক্ষে তমদ্দুন মজলিস আবুল কাশেম ঠিক আছে আচ্ছা আবুল কাশেম ঠিক আছে 2 সেপ্টেম্বর 1 অক্টোবর রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 47 ঠিক আছে এএসএম নুরুল হক ভূঁইয়া ওকে এইবার আসি 48 ভাষা আন্দোলনের মুখপত্র বা ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকা সাপ্তাহিক সৈনিক ঠিক আছে তাহলে কি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকা কি সাপ্তাহিক সৈনিক ঠিক আছে 1948 আব্দুল গফুর ঠিক আছে ভাষা আন্দোলনের প্রেরণা উৎস ছিল আল কুরআন
ভাষা আন্দোলনে আমাদের প্রেরণা ছিল আর ভাষা আবুল গফুর, ঠিক আছে, আব্দুল গফুর, ঠিক আছে, 1948 মুখপত্র, ঠিক আছে, ভাষা আন্দোলন একটি প্রথম পত্রিকা দৈনিক সৈনিক, ঠিক আছে, 1948 সালে ভাষা আন্দোলনের প্রথম গান, ঠিক আছে, শোনেন হুজুর বাঘের জাত, ঠিক আছে, জনাব আনিসুল হক, এটা একটু শুনেন, তো শুনেন হুজুর বাঘের জাত, সমস্যা হয়েছে কি বুঝছো, শুনেন হুজুর বাঘের জাত, এই গানটা একটু শুনাই ফেলি, কি আছে জীবনে, শুনেন হুজুর বাঘের জাত, জনাব আনিসুল হক, ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম গান, ঠিক আছে, শোনেন হুজুর বাঘের জাত, শোনেন হুজুর বাঘের জাত, ঠিক আছে, শোনেন হুজুর বাঘের জাত, আনিসুল হক, আনিসুল হকের প্রথম, ঠিক আছে, শোনেন হুজুর বাঘের জাত, দেখি কি অবস্থা, শুই না, সুর ও কণ্ঠ শেখ লুৎফর রহমান, ওরে ভাই বাংলাদেশে আর নাই, তো সেটা না, একুশের গান, শোনেন হুজুর বাঘের জাত, এই বাঙালিরা, হ্যাঁ এটাই তো দরকার,
তিনি পরবর্তী আরো রচনা করেন। আচ্ছা, ওরে ভাই রে ভাই, আরে আমি শুনব গানটা নাই ওরে ভাই রে ভাই, এটা আলাদা একটা গান। এটা হইতেছে বাংলাদেশের বাঙালি আর নাই, আর এটা হচ্ছে সোনের নজুর বাঘের জাত। সোনের নজুর বাঘের জাতি বাঙালিরা জান দিতে ডরায় না তারা, তাদের দাবি বাংলা ভাষা আদায় করে নেবেই নেবে তাই। আচ্ছা, 2014 সালের একটা, বাপরে বাপ, চট্টগ্রামের শিল্পীদের নিয়ে 1954 মা থেকে জাহানারা ইসলাম, মুন্তিস, নাসরুদ্দিন খালেদা। আচ্ছা, 1948 সালে রাষ্ট্রভাষা বাংলা চাই আন্দোলনের প্রথম পর্ব থেকে ভাষার গান রচনা হতে শুরু করে। সর্বপ্রথম গানটি রচনা করেন কবি ও গীতিকার অধ্যাপক আনিসুল হক চৌধুরী। আনিসুল হক চৌধুরী প্রথম গান, ঠিক আছে। এতে সুরকার প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী শেখ লুৎফুর রহমান। শেখ রাজীব তো এত তাড়াতাড়ি কেমন আপলোড হয়ে গেল, কপিরাইট। সেই গানটার না, আচ্ছা ঠিক আছে, রাষ্ট্রভাষা বাংলা যাই বলছি সর্বপ্রথম সঙ্গীত। আচ্ছা ঠিক আছে,
আমাদের সাধারণ গভর্নমেন্টের কথাবার্তা গুলো আলোচনা হয় এখান থেকে আমরা করবো, ঠিক আছে? 48 সাল
তাহলে ঠিক আছে এই পাইলাম এই গান ঠিক আছে প্রথম গান একুশের প্রথম গান গণপরিষদের সাধারণ গভর্নমেন্টের কথাবার্তা আলোচনা হচ্ছিল একচল্লিশ চলে আসে আটচল্লিশে কয়েকটা জিনিস হয় প্রথম গান জনাবানি সৌরভ রুফুর রহমান গানটি সুর এবং গাইছে ঠিক আছে আর এদিকে দৈনিক সৈনিক সাপ্তাহিক সৈনিক সাপ্তাহিক সৈনিক উনিশশো আটচল্লিশ আব্দুল গফুর শেষ তারপরে আসি গণপরিষদের সাধারণত গভর্নমেন্টের কথাগুলো আলোচনা হয় এটির প্রথম অধিবেশন হয়েছিল তেইশ ফেব্রুয়ারি উনিশশো আটচল্লিশ তেইশ ফেব্রুয়ারি উনিশশো আটচল্লিশে একটা কথাবার্তা হয়েছে গণপরিষদ যারা কথা বলে সবাই গভর্নমেন্টের মানুষজন এই গণপরিষদে গণপরিষদের সব সব সর্বপ্রথম বাংলাকে বাংলাকে নিয়ে কথা বলেন ধীরেন্দ্র নয় বাংলা ভাষাকে প্রথম প্রথম সরকারি ভাষা করেন প্রথম সরকারি দাবি করেন বা রাষ্ট্রভাষা করার প্রথম সরকারি ধীরেন্দ্রনাথ দত্ত কুমিল্লায় তেইশ ফেব্রুয়ারি উনিশশো আটচল্লিশ তেইশে ফেব্রুয়ারি উনিশশো আটচল্লিশ পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হবে এটা জেনে ধীরেন্দ্রনাথ দত্ত আচ্ছা তিনি জানতেন এখানে সরাসরি বাংলাকে রাষ্ট্রভাষা তাই বাংলার পাশাপাশি আচ্ছা ঠিক আছে তেইশ ফেব্রুয়ারি কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত ঠিক আছে পাকিস্তানের পক্ষ থেকে ঠিক আছে প্রথম উর্দুর পাশাপাশি বাংলাকে সরকারি কাজে ব্যবহার প্রস্তাব করে বাংলার পক্ষে ভোট করে পনেরোটি বিপক্ষে ভোট করে একান্নটি পক্ষে ভোট করে পনেরোটি বিপক্ষে করে একান্নটি এর বিরোধিতা করেন মুসলিম লীগ তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী আটচল্লিশে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটে আটচল্লিশে কিন্তু আচ্ছা ঠিক আছে আটচল্লিশের প্রথম দিকে ঠিক আছে প্রথম দিকে এশিয়া এগুলো হইতে থাকে তেইশে ফেব্রুয়ারি তাহলে সাতচল্লিশে হয়েছিল কি সাতচল্লিশের একেবারে প্রথমে সাতচল্লিশের একেবারে প্রথমে হ্যাঁ ছিচল্লিশে আবুল হাসিম সে চৌদ্দই আগস্ট সাতচল্লিশ স্বাধীনতা জুলাইয়ে চৌদ্দ চব্বিশ চব্বিশ জুলাই হচ্ছে ডক্টর মুহসিনুল জনিক আজাদ দাবি যৌক্তিকতা চৌদ্দই আগস্ট স্বাধীনতা বা তারপর হচ্ছে সরকারি আচ্ছা ঠিক আছে সরকারি ভাষা কেমন হবে ডিসেম্বরে পাঁচ ডিসেম্বর ঠিক আছে ডিসেম্বরের আচ্ছা এর আগে ডিসেম্বরের আগে সেপ্টেম্বরে সেপ্টেম্বরে সাংস্কৃতিক সংগঠন তমদ্দুন মজলিস আচ্ছা আবুল গাশেম আহ্বাব তারা হচ্ছে এটা প্রচার করেন এটা পুস্তিকা বের করেন বাংলা রাষ্ট্রভাষা পাকিস্তানের রাষ্ট্রভাষা কি এটা হলো সেপ্টেম্বর এক সেপ্টেম্বর ঠিক আছে সাতচল্লিশ আচ্ছা আচ্ছা তারপরে অক্টোবরে ডিসেম্বরে পাঁচ ডিসেম্বর করা যেটি শিক্ষামন্ত্রী ফজলুর রহমান শিক্ষামন্ত্রী ফজলুর রহমান তিনি এই কাহিনিটা করেন তমদ্দুন মজলিস ঠিক আছে আবুল কাশেম ঠিক আছে দোসরা সেপ্টেম্বর আচ্ছা তৎকালীন সময়ে রাষ্ট্রভাষা অক্টোবরে আইসে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ঠিক আছে আহ্বক এস এম নুরুল হক ঠিক আছে ওকে আটচল্লিশ মুখপাত্র ঠিক আছে দৈনিক সৈনিক আচ্ছা দৈনিক সৈনিক না এটা হচ্ছে সাপ্তাহিক সৈনিক আব্দুল এটার নাম হচ্ছে আব্দুল গাফুর আব্দুল গফুর আব্দুল গফুর ঠিক আছে উনিশশো আটচল্লিশ আচ্ছা ঠিক আছে কুমিল্লা ধীরেন্দ্রনাথ তত্ত্ব কত উনিশশো আটচল্লিশ ভাষা আন্দোলন ঠিক আছে ওকে তেইশে ফেব্রুয়ারি ওকে এরপরে রাজনৈতিক সংগঠন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ দ্বিতীয়টা ঠিক আছে দোসরা মার্চ উনিশশো আটচল্লিশ এটা হলো দ্বিতীয় শামসুল আলমকে আহ্বায়ক করে শামসুল আলম ঠিক আছে এর আগে ছিল আব্দুল গফুর ওইটা ছিল আব্দুল গফুর রাষ্ট্রভাষা এ এস এম নুরুল হক ঠিক আছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গড়ে তোলা হয় ঠিক আছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গড়ে তোলা হয় আচ্ছা তারপরে উনিশশো এগারো মার্চ উনিশশো আটচল্লিশ দোসরা মার্চ এখন বাংলা ভাষা হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয় শেখ মুজিবুর রহমান জন গ্রেপ্তারন এগারো মার্চ বাংলা ভাষা দিবস সেখানে আট দফা চুক্তি দেওয়া হয় চুক্তিস্থল বর্ধমান আহমদ সরকারের পক্ষে খাজানা জমি সরকারের বিপক্ষে কামরুদ্দিন আহমদ আহমেদ সরকারের বিপক্ষে সরকার পক্ষের বিপক্ষে কামরুদ্দিন আহমদ
একুশে মার্চ 1948 মোহাম্মদ আলী জিন্নাহ এদিন রেসকোর্স ময়দানে বর্তমান ভাষণে তিনি উর্দু হবে 21 মার্চ, আগে দিয়া কিন্তু কাহিনী আছে, কাহিনীগুলো হইতেছে এগুলো কিন্তু 11 মার্চ, 2 মার্চ, ঠিক আছে, আসলে 21 মার্চ, 24 মার্চ কার্জন হল, ঠিক আছে, ওকে ওকে, সমাবর্তন ইতিহাসটা লিখে নেই। আবার 11 সেপ্টেম্বর 1948 তিনি হচ্ছে মারা যান মার্চে, আচ্ছা ঠিক আছে, সমাবর্তনের ইতিহাসটা বইয়ে ছিল, ছবিটা লাগে ধরে 25তম সমাবর্তন ছিল, ভাষা আন্দোলনের প্রথম দিক 1948-এর পাকিস্তান প্রথম দিক লিয়াকতালে, ভাষা আন্দোলনের প্রথম দিক 1948-এ বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন খাজা, 1952 সালে ভাষা আন্দোলনের সময় পাকিস্তান প্রতিনিধি খাজা নাজিমুদ্দিন, ভাষা আন্দোলন শেষ পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন, বাংলা মুক্তি 1952, পূর্ব পাকিস্তান সম্মেলন, সাহিত্য সম্মেলন, আচ্ছা 1948 সালে 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি 1949, 1 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন আয়োজন করে সভাপতি ডক্টর মোশাররফ সম্মেলন উদ্বোধন করেন, পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী হাবিবুল্লাহ বাহার, স্বাস্থ্যমন্ত্রী পূর্ব বাংলার স্বাস্থ্যমন্ত্রী, সেই স্বাস্থ্যমন্ত্রী হাবিবুল্লাহ বাহার, এই হাবিবুল্লাহ বাহারের মুখ্যমন্ত্রী নুরুল আমিন, 1950 মার্চ, আচ্ছা পূর্ব পাকিস্তান পূর্ব বাংলা ভাষা কমিটি সভাপতি আকরাম খান, 1950 11 মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রভাষা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 1950, ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 12 মার্চ 1911 মার্চ 1950, আবু আব্দুল মতি ভাষা সৈনিক আব্দুল মতি, আচ্ছা 11 মার্চ রাত 11টার দিকে মিটিং করে, আচ্ছা 1952-26, আচ্ছা খাজা নাজিমুদ্দিনের পদমর্যাদা ঘোষণা হিন্দি হবে রাষ্ট্রভাষা, 31 জানুয়ারি 1952, এই খাজা নাজিমুদ্দিনের সময়ই তো আসলে মারা যায়, কাজীগুলো মাহবুবকে আহ্বান করে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গড়ে তোলা হয়, সভায় সভাপতি কিন্তু মাওলানা ভাসানী, সর্বদলীয় কেন্দ্রীয় কোনো কোনো বইতে পেপারে লেখা কিন্তু আছে, যেহেতু সভা শুরু হবে 10টায় এবং শেষ হতো 31 জানুয়ারি, সর্বদলীয় রাষ্ট্রভাষা পরিষদ রাষ্ট্রভাষা কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সদস্য 40 জন, দাবিতে রাষ্ট্রভাষা দাবিতে সংগ্রাম পরিষদ কমিটি পরিষদ কমিটি রাষ্ট্র সংগ্রাম পরিষদ লোকপ্রিয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ দ্বিতীয়বারের মতো গঠিত 2 মার্চ 1948 শান্তুল আলম, পূর্ব বাংলা ভাষা কমিটি 9 মার্চ 1950 মাওলানা আকরাম খান, পাকিস্তান রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
আইন পরিষদ থেকে পদ হত্যাকে প্রথম সদস্য হিসেবে হত্যা করা হচ্ছে হত্যাকে প্রতিবাদে 22 ফেব্রুয়ারি আচ্ছা ঠিক আছে কালাম শামসুদ্দিন এখান থেকে আমরা শোনা শুরু করি আবার ন্যূনতম রাষ্ট্রভাষা দাবি করায় ছাত্রদের উপর পুলিশকে বর্বরতা তার প্রতিবাদে আমি পরিষদে আমার সদস্যপদ হইতে পদত্যাগ করিতেছি যে ধরনের আমি সরকারের আমি এতে সমর্থক এই ব্যাপারে তাহাদের ভূমিকা এতদূর লজ্জাজনক যে ক্ষমতায় অধিষ্ঠিত এই দলের সহিত সম্পৃক্ত থাকিতে এবং পরিষদের সদস্য হিসেবে বহাল থাকিতে আমি লজ্জা বোধ করিতেছি তাদের কত সাহস ছিল এমপি সরকার আন্ডারে ছিল ভাষণ তো আসো আমরা দেখি যে ভাষণ ধরনের শহীদদের স্মরণে কোন কোন জায়গায় শহীদ মিনার নির্মিত হয় যদিও বিভিন্ন বইতে তোমরা প্রথমে ঢাকারটা পাও ঢাকারও আগে শহীদ মিনার নির্মিত হয় রাজশাহী কলেজ চত্বরে কি লেখা দেখো এখানে মধ্যে নামটা কি লেখা করা যাচ্ছে শহীদ স্মৃতিস্তম্ভ করা যাচ্ছে তো না এটা হচ্ছে প্রথম শহীদ মিনার নাম হচ্ছে শহীদ স্মৃতিস্তম্ভ কোথায় হয় রাজশাহী কলেজ চত্বরে কখন 21 ফেব্রুয়ারি রাতেই সবচেয়ে যেটা জনপ্রিয় সেটা হচ্ছে এইটা ঢাকায় নির্মিত প্রথম শহীদ মিনার হচ্ছে একুশে ফেব্রুয়ারির প্রথম শহীদ মিনার হচ্ছে এটি ভাষা আন্দোলনের জন্য
সবচেয়ে জনপ্রিয় সেটা হচ্ছে এইটা, ঢাকায় নির্মিত প্রথম শহীদ মিনার হচ্ছে 23 ফেব্রুয়ারি, মানে দুদিন পরে 23 ফেব্রুয়ারি 1952 সালে। কোথায় নির্মিত হয়? ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলের সামনে, সেটা হচ্ছে দখল। এই শহীদ মিনারটা হচ্ছে ঢাকায় নির্মিত প্রথম শহীদ মিনার, কিন্তু অনেক জায়গায় লেখা হয় এটাই হচ্ছে প্রথম শহীদ মিনার, কিন্তু বাস্তব হচ্ছে প্রথম শহীদ মিনার হচ্ছে এটা, প্রথম স্মৃতিস্তম্ভ যেটা রাজশাহী কলেজ চত্বরে নির্মিত হয়, আর এটা ঢাকায় নির্মিত প্রথম শহীদ মিনার। কখন? আর দুদিন পরে হয়। ডিজাইনার হচ্ছে ডাক্তার বদরুল আলম, ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিল। এই শহীদ মিনারটা উদ্বোধন করেন শহীদ শফিউরের পিতা, পরদিন উদ্বোধন করেন। এই শহীদ মিনারটা উদ্বোধন শহীদ শৈপুরের পিতা পরদিন উদ্বোধন করেন। তো এইখানে এই ডেটটাও কোথাও এই উদ্বোধনের তারিখটা এটা কোথাও তুমি 23 ফেব্রুয়ারি পাইতে পারো, ওই যে রাতের ইনসিডেন্টটা এখানে মধ্যে ওই ঘটনার কারণে কোথাও 23 ফেব্রুয়ারি পাইতে পারো। সমস্যা নেই, শৈপুরের পিতা ঢাকা নির্মিত প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন। আমরা দেখে প্রথম শহীদ মিনার কোথায় নির্মিত হয়েছে তাইলে আমরা দেখতে পাচ্ছি এই যে 8 ফেব্রুয়ারি ঢাকা নির্মিত প্রথম শহীদ মিনার উদ্বোধন। আমরা
সেটা হলো হামিদুর রহমান, আহসান বলছে হামিদুল হক, সঞ্জিতা বলছে হামিদুর রহমান। আমি দেখি সরকারি বিভাগ নির্মাণের দিকে যাচ্ছি তাহলে একটু। সরকারিভাবে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের কাজ শুরু হয়। আমি দেখি ১৯৬৩ সালে এই শহীদ মিনার নির্মাণের কাজটা শেষ হয়। আর ৬৩ সালের ২১ ফেব্রুয়ারি শহীদ বরকতের মা হাসিনা বিবি শহীদ মিনারটা উদ্বোধন করেন। আরে তোমরা অনেকেই সচেতনতা দিছ, হামিদুর রহমান উনি হচ্ছে আমরা বর্তমানে শহীদ মিনারটা দেখি আর ডিজাইনার। তোমরা ৬৩ সালে এই নির্মাণের কাজটা শেষ হয়। আর ৬৩ সালের ফেব্রুয়ারি শহীদ বরকতের মা হাসিনা বিবি শহীদ মিনারটা উদ্বোধন করেন। আরে তোমরা অনেকেই সচেতনতা দিছ, হামিদুর রহমান উনি হচ্ছে আমরা বর্তমানে শহীদ মিনারটা দেখি আর ডিজাইনার। তবে এখানে একটা ঘটনা আছে, ঘটনাটা হচ্ছে একটা আনটোল্ড একটা ট্রুথ বলি। এখানে আমরা যে শহীদ মিনারটা দেখি এটা হচ্ছে সেন্ট্রাল শহীদ মিনার, হামিদুর রহমান এখানে একজন ভদ্রমহিলার নাম লেখা আছে। নাম কি লেখা? নভেরা আহমেদ। মূলত এই সেন্ট্রাল শহীদ মিনারটা হামিদুর রহমান এবং নভেরা আহমেদ ওনারা দুজন মিলাই ডিজাইন করে, দুজন মিলাই নির্মাণ শুরু করে। ইভেন ওনারা তাবু খাটায়া ওইখানে বসবাস করতো, মানে তখন তোমার অনেক কিছু আর লিবার ছিল, তোমার মানে ওনারা মানে কাপড় ছিল আর কি, মানে বিয়ে করেন কাপড় ছিল, তো ওইখানে রাতে ওরা তাবুটা থাকতো এবং এই শহীদ মিনারটা দুজন মিলাই নির্মাণ করতেছিল। তো খুবই দুঃখজনকভাবে হামিদুর রহমানের সাথে নভেরা আহমেদ ব্রেকআপ হয়ে যায়। ব্রেকআপ হওয়ার পর হামিদুর রহমান সে আর বিয়ে করে, তো নভেরা আহমেদ দুঃখ পায়। দুঃখ পাওয়ার পর নভেরা আহমেদ ফ্রান্সে চলে যান, উনি মৃত্যু পর্যন্ত ফ্রান্সে ছিলেন। উনি আর কখনো বাংলাদেশে আসেন নাই, ওনার অভিমানে উনি বাংলাদেশে কোনো মিডিয়ার সাথে কথা বলে নাই, বাংলাদেশের সাথে টোটালি ওনার সব কমিউনিকেশন কাট করে দেন। উনি জানতো না উনি আসলে জীবিত নাকি মৃত, কিন্তু হামিদুর রহমানের উপর তীব্র অভিমানে উনি ফ্রান্সে চলে যান, ওনার ফিরে আসেন নাই। আসলে আমাদের তোমার আমরা দুজনকে মর্যাদা দেওয়া উচিত, এখানে খুব ফ্যামিলিয়াল মানে রিলেশনশিপ ইস্যুর কারণে তোমার দুঃখজনক ঘটনাটা অবতারণা হয় আর কি। বাংলাদেশের প্রতি তীব্র অভিমান ছিল হামিদুর রহমানের উপরে, যে মানে তারা তো খুবই জনপ্রিয় কাপড় ছিল সেই সময়, কিন্তু সেটা সম্ভব তাদের রিলেশনশিপটা ব্রেকআপ হয়ে যায়। কিন্তু ওনারা দুজনে অনেক জায়গায় নভেরা আহমেদের নামও উচ্চারণ করা হয়। মূলত শিল্পী শাহাবুদ্দিন আহমেদ মূলত নভেরা আহমেদের অবদানগুলো আস্তে আস্তে তোমার তুলানো শুরু করে, ওনাকে ভুলে গেছে মানে রাস্তা মারা গেছে, উনি কোথায় রেখে জানতো না, উনি বাংলাদেশের সাথে টোটালি কোনো যোগাযোগ মানে রাখি, ওনার অবদানগুলো আস্তে আস্তে তোমার তুলানো শুরু করে, ওনাকে ভুলে গেছে মানে রাস্তা মারা গেছে, উনি সম্ভব তাদের রিলেশনশিপটা ব্রেকআপ হয়ে যায়। কিন্তু ওনারা দুজনে অনেক জায়গায় নভেরা আহমেদের নামও উচ্চারণ করা হয়। মূলত শিল্পী শাহাবুদ্দিন আহমেদ মূলত নভেরা আহমেদের অবদানগুলো আস্তে আস্তে শিল্পী
হামিদুর রহমান এবং নভেরা আহমেদ তারা দুজন মিলে মূলত কেন্দ্রীয় শহীদ মিনারটির ডিজাইন তৈরি করেন এবং তারা সেখানে তাঁবু গেট খেটে একসাথে শহীদ মিনার নির্মাণ শুরু করেন। সেই সময় তারা ছিল জনপ্রিয় কাপড় সেই সময় তারা ছিল জনপ্রিয় কাপড় দুর্ভাগ্যজনকভাবে তাদের প্রেম বিচ্ছিন্ন হয়ে যায়। হামিদুর রহমান বিয়ে করে ফেলেন। নভেরা আহমেদ অভিমানে ফ্রান্সে চলে যায় এবং বাংলাদেশের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে নীরবে নির্জনে সেখানে চলে যায়। কেউ জানত না তিনি কোথায় গেছেন। তার অবদানের কথা সবাই ভুলেই গেছিল। অতঃপর আস্তে আস্তে তিনি নভেরা আহমেদের কথা লিখতে থাকেন এবং এইভাবেই আস্তে আস্তে আমরা সত্যটি জানতে পারি।
তোমার তুই আমি শুরু করে ওটাকে ভুলে গেছে মানে উনি মারা গেছে উনি কোথায় রেখে জানতো না তুই বাংলাদেশের সাথে টোটালি কোনো যোগাযোগ নেই মাথা নষ্ট মাথার দিকে পড়ানো হয় এখানে যদি পারে আমি উদ্ধার করবো মাথা ভালো হবে আর এটা হচ্ছে স্মৃতির মিনার আর এটা হচ্ছে হামিদুজ্জামান অবস্থান হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশ্ন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের নাম কি জানো পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের নাম কি জানো জাতীয় বিশ্ববিদ্যালয় হ্যাঁ ছাত্র সংখ্যা কত জানো অলমোস্ট কত ছাত্র সংখ্যা কত কয়েক লাখ মনে না 26 লাখ পৃথিবীর সবচেয়ে বড় 20-30 লাখ এরকম অনেক পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় তুমি কোথায় গেলাম জিজ্ঞেস করলে তোমার তুমি কোথায় পড়ো পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র সংখ্যা 26 লাখ বিশ্ববিদ্যালয় বলি ক্যাম্পাস হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার পুরোটাই জাতীয় বিশ্ববিদ্যালয় অবস্থিত স্মৃতির মিনার এটা সর্বোচ্চ হচ্ছে আমি তো যেমন একজন বলছে যে সাইডগুলো এনাফ কিনা আগে সাইডগুলো রাখতে পারবে কিনা দেখো এগুলো রাখতে পারলে তার বাকিটা আছে এনাফ বলে কোনো শব্দ না জিজ্ঞেস আসলে এনাফের কোনো লিমিট নাই তাই না এনাফের কোনো লিমিট নাই টাকা পয়সার কোনো লিমিট আছে তাহলে তুমি টাকা পয়সার কত অর্জন করতে লিমিট আছে লিমিট নাই যত অর্জন করবে আরো অর্জন করতে ইচ্ছা করবে পড়াশোনার কোনো লিমিট নাই তুমি যত পড়বো অত বিচার করতে ইচ্ছা করবে বাট এটাকে প্রথম পড়তে হবে তারপরে তুমি বাকিটা পড়ো বাকিটা পরে হবে আগে সাইড করো এখানে যেই আমরা আপনারা দেখতে পাচ্ছি এটা নাম হচ্ছে মোদের বরক তবে অখিল পাল অবস্থান হচ্ছে বাংলা একাডেমি চত্বর তো আমরা দেশের বাইরে যাবো দেশের বাইরে যেতে প্রচুর এনার্জি লাগবে আমাদের দেশের বাইরে এসে বিরাট নির্মাণ করতে প্রচুর এনার্জি লাগবে হ্যাঁ এনার্জির জন্য আমরা একটা ব্রেক দিব
Terima kasih.
তো যেটা আমরা সবসময় বলি এমন ভাবে করা উচিত, ধরো তুমি এক জায়গায় তোমার উপর জীবন এসছে, এখন তুমি এখানের মধ্যে বা জায়গায় দেখা পালো, কিন্তু তুমি কত জায়গায় পারো, তুমি কত জায়গা পাবো, দুটো জায়গায় তুমি আগে জায়গায় গিয়ে আসতে পারো, ফিরে আসতে পারো, এখন তুমি সুন্দর করে এরকম জায়গায় এলা, এমনি জায়গা গেলা, দুই পাতে দিকে জায়গা গেলো, তোমার পা ফুলে গেলে কেন, কী হবে, লাভ হবে, কোন লাভ হবে না। তাই এই মিনিটে তারা কী বলেন, এখন তুমি এমন দিকে করলা মনে রাখতে পারো না, দুই লাইন এমন দিকে পড়ছো সবই করো, যেটা দেখো সেটাই করতে ভালো লাগে, শুধু কিছু মনে রাখতে পারো না, কোনো লাভ নাই, বাইক উদ্দুর করবো, যদি মনে রাখতে পারো উদ্দুর করবা, যা ব্রেনে চাল যদ্দুর, শুধু রিভিশন দিবা, পড়বা পিছন দিয়ে রিভিশন দিবা, পড়বা পিছন দিয়ে রিভিশন, আমি যখন পাঠা রিভিশন দিই পড়বা রিভিশন দিবা, মানে তুমি পাঁচ পেজ পড়বা রিভিশন দিবা, যে ভাষণ ধরো 56% ছিল এখানে বাংলা ভাষাভাষী, তোমাদের মজলিশ চার নম্বর 47 কী ঘটনা ঘটছে রিভিশন দিবা, মানে তুমি পাঁচ পেজ পড়বা রিভিশন দিবা, যে ভাষণ ধরো ছিল এখানে বাংলা ভাষাভাষী, তোমাদের মজলিশ চার নম্বর 47 কী ঘটনা ঘটছে পুস্তকে লেখছে তিনজনে, তারপরে প্রথমে আমরা যে ভাষণ ধরো 56% ছিল, তুমি রিভিশন দিবা, কোনো লাভ নাই, বাইক উদ্দুর করবো, যদি মনে রাখতে পারো উদ্দুর করবা, যার ব্রেনে চাল যদ্দুর, শুধু রিভিশন দিবা, পড়বা পিছন দিয়ে রিভিশন দিবা, পড়বা পিছন দিয়ে রিভিশন, আমি যখন পাঠা রিভিশন দিই পড়বা রিভিশন দিবা, মানে তুমি পাঁচ পেজ পড়বা রিভিশন দিবা, যে ভাষণ ধরো 56% ছিল এখানে বাংলা ভাষাভাষী, তোমাদের মজলিশ চার নম্বর 47 কী ঘটনা ঘটছে তিনজনে, তারপরে পরিষদ পয়লা অক্টোবর 47 নোটা ভুইয়া সেকেন্ড চ্যাপ্টার চলে আসছে, যেটার মধ্যে ছিল তোমার শামসুল আলম ছিল আহ্বায়ক, লাস্ট পেজে চলে আসছে তোমার কেন্দ্রীয় সর্বদলীয় কেন্দ্রীয়, এবং কেন্দ্রীয় মধ্যে ছিল তোমার কাজী গোলাম মাহবুব, বারবার রিভিশন দিবা, রিভিশন দিয়ে তুমি যদ্দুর মনে রাখতে পারো অতটুকুই তোমার পড়াটা, নো রিভিশন নো দিকে, কারণ তুমি বলছে যে রিভিশন যদি না দিতে পারো যেটা হবে পরীক্ষা জেনে দেখবা ওটাই মনে হবে সব বুঝতে মনে হবে, এবং তুমি প্রথমে রিভিশন খারাপ করে দেবা, সো রিভিশন রিভিশন রিভিশন, তাই প্রচুর করবো তোমার যদি পাঠিয়ে তদ্দুর করবা, সিকিউরিটা কি হবে ভাইয়া, সিকিউরিটা হবে তুমি প্রথমে যেটা করে চলবা, তুমি আমাদের স্লাইডগুলো প্রথমে করে চলবা, প্রথমে পিডিএফ স্লাইড,
সেকেন্ড ইটুল কোশ্চেন ব্যাংক কাহুত সাইড কোশ্চেন ব্যাংক কাহুত এইটা আগে শেষ করবা, এরপরে তোমার যত বই আছে সেই বইগুলো একবার পড়ো, রেফারেন্স বই যেগুলো পড়তে সেগুলো একটু পড়ো, বাট এগুলো আগে প্রথম প্রথম সাইড ইটুল কোশ্চেন ব্যাংক এবং কাহুত এই তিনটা করে বাকি পড়া হবে, পরে তিনটা হজম করো, হজম করতে পারলে তারপর বাকি আমার পড়ার কোনো লিমিট নেই। তো দেখো আমরা নাস্তা পাওয়ার পর এখন দেশে বাড়ি চলে যাই, ওল্ড হ্যাম যুক্তরাজ্যে একটা শহীদ মিনার নির্মিত হয় যেটা বিদেশে প্রথম শহীদ মিনার, দুঃখজনক ভাবে আমার প্রত্যেকটা স্লাইডেই আমার হচ্ছে যে শহীদ মিনার বানানটা ভুল আছে, আমি একটু কাট করে দিচ্ছি মানে তোমরা ওই ভুলের সাথে অভ্যস্ত হয়ে যাবে, তোর অসুবিধা হবে। 31টা ভুল আছে আমার, দেখছো ওমাই গড 31টা ভুল ছিল আমার স্লাইডে, আচ্ছা এখন সবগুলো কাট হয়ে গেছে। তো চলো আমরা একটু জাপান থেকে ঘুরে আসি, আচ্ছা এখন সবগুলো কাট হয়ে গেছে। তো চলো আমরা একটু জাপান থেকে ঘুরে আসি, যেহেতু কোশ্চেনটা আমার ক্লাসরুমে দেওয়া হবে, যেহেতু আরো কয়েকটা ক্লাস হোক ক্লাসরুমে দেওয়া হবে, হ্যাঁ ঠিক আছে ক্লাসরুমে আমরা দিয়ে দিব, কাউদ্র দেওয়া আছে না ক্লাসরুমেই সবই পেয়ে যাবা, তুমি আলাদা করে কোথাও থেকে আমাদের কোশ্চেনটাকে এডিট করা হচ্ছে, ব্যাখ্যা করা হচ্ছে, হ্যাঁ একদম ব্যাখ্যা শুদ্ধ পাবো, একদম অ্যাবসলিউট ব্যাখ্যা শুদ্ধ, মানে যে জিনিস বানাচ্ছি বুঝতে পারছো, মানে যারা লং তোমার ভর্তি দেশো চাকরি ইনশাল্লাহ পাবো, নবমগ্রেডে লাগে থাকলে চাকরিটা পাবো আরামসে, বিসিএস সিলেবাস করবো দেখবা, তবে টাকা থাকবা তোমার যখন অনার্স শেষ করবা ততদিনে তোমার অনেক কিছু করে ফেলাবা, এখন তোমরা দেখবে এগুলো বেঁধে যায় যে তোমরা সবই পারতো, এই সব তোমরা আগে পড়ছো, তোমরা যদি রিভিশন হবে। জাপানে কোথায় আসছি আমরা, ইকে বুকুরো মিশিবুচি, এটা একটা পার্ক, তো এটা হচ্ছে সরকারের অর্থ, মানে আমাদের সরকার টাকা দিচ্ছে দেশের বাইরে প্রথম শহীদ মিনার কোথায়, দুটা বিষয় দেখো এটা হচ্ছে বিদেশের প্রথম শহীদ মিনার, ওল্ড হ্যাম যুক্তরাজ্য, আর বাংলাদেশ সরকারের টাকায় দেশের বাইরে প্রথম নির্মিত শহীদ মিনার হচ্ছে জাপানে কোথায়, ইকে বুকুরু নিশিগুচি পার্কে, দেখো এটা কিন্তু আবার স্টিলের নির্মিত, ওই দেখো এটা স্টিলের, আর যেটা ওল্ড হ্যাম যেটা ওটা নর্মালি আমাদের যেরকম এটা তৈরি করবো ডিসপ্লে তৈরি, হ্যাঁ পার্কের মধ্যে। আমরা এখন দেখবো যে এই 21শে ফেব্রুয়ারিতে আমাদের ডিসপ্লে তৈরি, হ্যাঁ পার্কের মধ্যে আমরা এখন দেখবো যে এই 21শে ফেব্রুয়ারিতে আমাদের স্মৃতি বিজড়িত এই মেমোরিগুলো কোথায় সংরক্ষিত আছে, 21শে জাদুঘরে, 21শে জাদুঘরটা কোথায়, এটা হচ্ছে বাংলা একাডেমির বর্ধমান হাউসের দ্বিতীয় তলায়, বর্ধমান হাউসটা বাংলা একাডেমি আর কি, বর্ধমান হাউসটা বাংলা একাডেমির নাম, যা বর্ধমান হাউস তাহলে তাহলে বাংলা একাডেমি, হ্যাঁ সেই দিনে বর্ধমান হাউসের নামকরণটা করা হয়েছে বাংলা একাডেমি, তাহলে এটা দ্বিতীয় তলায় 21শে জাদুঘর অবস্থিত।
দেখো আমরা এখন ভাষা আন্দোলনের প্রেক্ষিতে নির্মিত কিছু নাটক, কিছু উপন্যাস, কিছু গান, কিছু কবিতা তেমন একটু জানি। প্রথম নাম হচ্ছে আরেক ফাল্গুন, এটা রচনা করেছিলেন জহির রায়হা। ভাষা আন্দোলনের প্রথম কবিতা সংকলন যেখানে অনেক কবি কবিতা লিখেছিলেন, নাম দেখা সম্পাদনা কে করেছিলেন, তার নাম দেখা যাচ্ছে হাসান হাফিজুর রহমান, যিনি আবার মুক্তিযুদ্ধের দলিলপত্র সম্পাদনা করেন, ওর নাম আমরা সামনে অনেক জায়গায় পাবো। ভাষা আন্দোলনের প্রথম কবিতা সংকলন নাম হচ্ছে গ্রিন ফেব্রুয়ারি, যার সম্পাদক নাম হচ্ছে হাসান হাফিজুর রহমান। প্রথম কবিতা ভাষা আন্দোলনের 21 ফেব্রুয়ারি উপলক্ষে কাঁপতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, কবির নাম হচ্ছে মাহবুবুল আলম। তোমাদের যাদের বাড়ি চট্টগ্রাম তারা কাঁপতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি এই কবিতাটার অবশ্যই প্রথম 4-5 লাইন মুখস্থ করে ফেলবা যাদের বাড়ি চট্টগ্রাম, কারণ তুমি যখন কোথাও বলবা যে ভাষা আন্দোলনের প্রথম কবিতা কাঁপতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, বলবে যে 4-5 লাইন আবৃত্তি করো বলো, এটা গুগল করে কবিতাটা বের করে তুমি বাড়িটা মুখস্থ করে ফেলবা যে তোমার বাড়ি চট্টগ্রাম। তো আমাদের স্মৃতি বিজয়ীকে কিছু রিপোর্ট দিই, 5 ফেব্রুয়ারিতে চট্টগ্রামের লালদিঘি ময়দানে বিশাল জনসভায় 50,000 লোকের উপস্থিতিতে কবিতাটি পাঠ করেন চৌধুরী হারুনুর রশিদ, আর কবিতাটা প্রকাশের সাথে সাথেই সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয় এবং এই কবিতাটা মুদ্রণের দায়ে প্রকাশক কামালুদ্দিন আহমেদ, লেখক মাহবুব আলম চৌধুরী এবং জনসভার প্রথম পাঠক চৌধুরী হারুনুর রশিদ এবং মুদ্রক নবীর আহমেদ চৌধুরীর নামে হুলিয়া জারি হয়, এদের গ্রেপ্তার করে ফেলতে হবে। এখানে দেখো আমাদের কিছু গল্প গ্রন্থ হবে, সরি এটা হচ্ছে যে গল্প গ্রন্থ, প্রথম গল্পটা যিনি লেখেন তিনি হচ্ছে গল্পের নাম হচ্ছে শব্দস্থানের মৌন নয়, একজন হচ্ছে
গ্রন্থ, ভাষা ধরনের প্রথম গল্প গ্রন্থ শায়দারির মনোবাদা। আর এগুলোর প্রথম গল্প হচ্ছে স্বগতস্মরণের মৌননাম। এটা আমরা একটু আগে বললাম। আর ফাল্গুন গভীর রাহেন কবর বললাম, না সত্যি মণিক চৌধুরী প্রথম গান বললাম, আর ফাল্গুন গভীর রাহেন কবর বললাম, না সত্যি মণিক চৌধুরী প্রথম, এটা আমরা একটু আগে বললাম। আর ফাল্গুন গভীর রাহেন কবর বললাম, না সত্যি মণিক চৌধুরী প্রথম গান ভুলবো না, একুশে ফেব্রুয়ারি ভুলবো না। এই গানটা গীতি গান হচ্ছে ভাষা শৈনিক গাজীউল হক, শুরু করা হচ্ছে নিজামুল হক। বিখ্যাত যে গানটা আমার ভাই রক্ত রাগানো, একুশে ফেব্রুয়ারি, এই গানটার গীতিকার কে এসেছিল, গীতিকার কে বলতো? এখানে গীতিকার কে, কয়েকদিন আগে মারা যান উনি। গীতিকার মানে যিনি গান লিখেন, যে আব্দুল গাফফার চৌধুরী, উনি হচ্ছে গানটার গীতিকার। এই গানটার সুরকার হচ্ছে প্রথম আব্দুল লতিফ, এই প্রথম সুরকার। কিন্তু এই সুরটার উপরে পরবর্তীতে আবার কাজ করেন সুরকার আলতাফ মাহমুদ। এবং এখন আমরা যে গানটা শুনি আমার ভাই রক্ত রাগানো, এটা আলতাফ মাহমুদের সুরটা আমরা শুনি, আব্দুল লতিফের সুরটা আমরা এখন শুনি না। তাহলে এটা খুবই আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, এই গানটির গীতিকার আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাই রক্তাগর গানটার গীতিকার হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী, উনি কিছুদিন আগে মারা যান, প্রথম সুরকার আব্দুল লতিফ। আর এখন যে ভার্সনটা আমরা শুনি, এই ভার্সনটা হচ্ছে সুরকার আলতাফ মাহমুদ। এই গানটা প্রথম গাওয়া হয় 1954 সালে। তো আমরা মোটামুটি শহীদ মিনার নির্মাণ করে ফেলছি দেশে বিদেশে। আমরা এখন দেখি সরকার ভাষা আন্দোলন নিয়ে কি বলে। যুদ্ধ পরে ইলেকশন আমরা সামনে করবো, ইলেকশন হয়ে গেছে সামনে, আমরা ইলেকশন আবার সেখানে কথা বলবো। আমরা একটা প্রণতি মিটিং করতেছি। তো 9 মে 1954 সালে যুক্তফ্রন্ট সরকার বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকার করে প্রস্তাব গ্রহণ করে 1954 সালে।
চলে যাবো আমরা 55 সালে কি ঘটনা ঘটছে। এই ভাষা আন্দোলনের প্রেক্ষিতে 13 ডিসেম্বর 1955 সালে গড়ে ওঠে বাংলা একাডেমি। এই বাংলা একাডেমি পরবর্তীতে আমরা দেখব বাংলা ভাষার বিকাশ এবং বিস্তারে ব্যাপক ভূমিকা রেখেছে। এই বাংলা একাডেমি বাংলা ভাষার বিকাশ এবং বিস্তারে ব্যাপক ভূমিকা রেখেছে। পরবর্তী চলে আসি 16 ফেব্রুয়ারি 1956 সালে পাকিস্তান গণ পরিষদে। দেখো যুদ্ধ করার ব্যাপারটা কোথায় ছিল, এটা পুরো পাকিস্তান নাকি পুরো বাংলায়? যুদ্ধ করার ব্যাপারটা কোথায় ছিল, পুরো পাকিস্তান নাকি পুরো বাংলায়? পুরো বাংলা ছিল, রায় পুরো বাংলা ছিল যুদ্ধ পরিষদ। আর পাকিস্তানের গণ পরিষদে মানে পুরো পাকিস্তানের যে পার্লামেন্টে আবারও বাংলাকে সরকারি ভাষা হিসেবে স্থান দেওয়ার কথা বলা হয়। উদ্বোধন করে ২৬ ফেব্রুয়ারি ১৯৫৬ সালে পাকিস্তানের সংবিধানে বাংলাকে। আচ্ছা এই জিনিসটা তুমি বলতে ভাই, এটা গুরুত্বপূর্ণ কেন? কারণ এতদিন আমরা যে সংবিধান উদ্বোধন করতেছিলাম সবগুলো উদ্বোধন করছে সরকারি ভাবে নাকি বেসরকারি ভাবে? এই সব আমার পিতা উদ্বোধন করেছিলেন একটা, সবগুলো উদ্বোধন কি বেসরকারি উদ্বোধন করা হয়েছিল? সরকারি ভাবে উদ্বোধন করা হয়েছে এই আবু হোসেন সরকার, সবগুলো আমরা বেসরকারি ভাবে। আর কেন্দ্রীয় যেটা বানাছিল আমরা সেটা উদ্বোধন করছিল কি বলতো? মনে আছে দেখি তো কেন্দ্রীয়টা, কেন্দ্রটা কি উদ্বোধন করেছিলেন? কোথায় চলে আসছি, তাহলে সবাই বাবু আবু সরকার
ফেব্রুয়ারি সংবিধানে উর্দু পাশাপাশি বাংলাকেও সরকারি ভাষা হিসেবে তোমার স্থান দেওয়ার জন্য প্রস্তাব পাশ হয়। এই তারিখটা খুব গুরুত্বপূর্ণ। তেইশ মার্চ 1956 সালে পাকিস্তানের সংবিধান কার্যকর করা হয় এবং পাকিস্তানের সংবিধানের 214-এর 1 অনুচ্ছেদে বলা হয় দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান শ্যাল বি উর্দু অ্যান্ড বাংলা। এই গুরুত্বপূর্ণ, তাহলে দেখো যুক্তফ্রন্ট সরকার 9 মে 54 সালে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকার করে প্রস্তাব গ্রহণ করে 9 মে 54 সালে। এছাড়াও ডিসেম্বর 55 সালে বাংলা একাডেমি হয়। 16 ফেব্রুয়ারি 56 সালে পাকিস্তান গণপরিষদে আবার দাবি তোলা হয়। 21 ফেব্রুয়ারি আবু হোসেন সরকার সরকারিভাবে সদ্য উদ্বোধন করে। 26 ফেব্রুয়ারি প্রস্তাব পাশ হয় আর 23 মার্চ যেহেতু পাকিস্তানের সংবিধান কার্যকর করা হয় তাহলে 23 মার্চ 56 তারিখ থেকে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা স্থান করে নেয়। তাহলে 56 সালে 23 মার্চ যেহেতু পাকিস্তানের প্রথম সংবিধানে, কারণ আমরা জানি পাকিস্তান সংবিধান পরবর্তীতে আবার চেঞ্জ হয়, আইফোন চেঞ্জ করে এবার আবারও চেঞ্জ হয়। তাহলে পাকিস্তানের প্রথম সংবিধানের 214-এর 1 অনুচ্ছেদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। পাকিস্তানের প্রথম সংবিধানের 214-এর 1 অনুচ্ছেদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এবং পূর্ব বাংলার নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান করা হয়। 47 সালে যে ভাগ হওয়ার পর থেকে এটা পূর্ব বাংলা নামে পরিচিত ছিল, পরে 56 সালে 23 মার্চ সংবিধান কার্যকর হওয়ার পর থেকে পূর্ব বাংলার নামটা হয়ে যায় পূর্ব পাকিস্তান। বাংলা একাডেমি নিয়ে একটু বলি আমরা। বাংলা একাডেমি যেটা 50 সালের প্রতিষ্ঠিত একটু লিখিত তারিখটা একটু আমাদের লিখে বলো 1 ডিসেম্বর 1955। এই বাংলা একাডেমির মূল উদ্যোক্তা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আমরা কিছু তোমার জায়গার নাম দেখি। বাংলা একাডেমির মূল উদ্যোক্তা হচ্ছে ডক্টর মোহাম্মদ কিছু তোমার জায়গার নাম দেখি। বাংলা একাডেমিটা নজরুল মঞ্চ এটা অবস্থিত, নজরুল চত্বর তাও বাংলা একাডেমি প্রাঙ্গনে অবস্থিত, দুটোই নজরুল চত্বর এবং নজরুল মঞ্চ এটা অবস্থিত, নজরুল চত্বর তাও বাংলা একাডেমি প্রাঙ্গনে অবস্থিত। আমরা দেখি বাংলা একাডেমিতে এটার কি জন্য প্রতিষ্ঠা করা হয়েছে, বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা গবেষণা প্রচারের লক্ষ্যে
এই বাংলা কারিনা হচ্ছে ভাষান্তরণের ফলে গঠিত প্রথম প্রতিষ্ঠান। বাংলা সালটাও এখানে গুরুত্বপূর্ণ, ইংরেজিটা তুমি জানো 13 ডিসেম্বর 1955, বাংলা হচ্ছে 17 অগ্রায়ণ 1862। আর বাংলা একাডেমির মূল যে অডিটোরিয়াম তার নাম হচ্ছে আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তন। বাংলা একাডেমির প্রথম পরিচালকের নাম ডক্টর এনামুল হক। আর প্রথম যে সভাপতি বাংলা একাডেমির তার নাম হচ্ছে মাওলানা আকরাম খান। প্রথম যে মহাপরিচালক নাম হচ্ছে ডক্টর মাজহারুল ইসলাম। প্রথম নারী মহাপরিচালক নাম হচ্ছে, প্রথম যে মহাপরিচালক নাম হচ্ছে ডক্টর মাজহারুল ইসলাম। প্রথম নারী মহাপরিচালক নাম হচ্ছে ডক্টর নীলিমা ইব্রাহিম, একজন সাহিত্যিক। আর বর্তমান সেলিনা হোসেন। মহাপরিচালকের নাম কি কেউ কি জানি আমরা? তার সভাপতির নাম আমরা জানি, সেলিনা হোসেন। প্রখ্যাত রাইটার, বিখ্যাত রাইটার, তারপরে দুজন বিখ্যাত মানুষ এখন বাংলা একাডেমির দায়িত্বে, সেলিনা হোসেন বর্তমান সভাপতি আর মহাপরিচালক হচ্ছে মোহাম্মদ নুরুল হুদা, একজন কবি। তারপর বাংলা একাডেমি থেকে টোটাল 6টা পত্রিকা বের হয়। বাংলা একাডেমি থেকে বের হওয়া ত্রৈমাসিক কিশোর পত্রিকার নাম হচ্ছে ধান শালিকের দেশ। বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক কিশোর পত্রিকার নাম কি? ধান শালিকের দেশ। মাসিক হিসেবে বের হয় উত্তরাধিকার। ছয় মাসে বের হয় বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা। তিনটা খুব উল্লেখযোগ্য। তাহলে আমাদের 3 মাস পর বের হয় কিশোর পত্রিকা, সৃজনশীল মাসিক হচ্ছে মাসিক উত্তরাধিকার, আর 7 মাসিক হচ্ছে বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা। 6 মাস পর বের হয়। আসো আমরা চলে আসলাম দেশ স্বাধীনের পরে। 25 সেপ্টেম্বর 1974 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘ অধিবেশনে বাংলায় ভাষণ প্রদান করেন। সেপ্টেম্বর 1974 সালে, 17 নভেম্বর 1999 সালে ইউনেস্কোর
প্যারিস অধিবেশনে প্রস্তাব করা হয় যেন 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। এই প্রস্তাবটা পাশ হয় এবং 2000 সালে বিশ্বব্যাপী অ্যাকশন করা হয়। এই প্রস্তাব পাশ হয় এবং 2000 সালে বিশ্বব্যাপী 188টা দেশ সর্বপ্রথম দিনটি পালন করে, যে কারণে ইউনেস্কোকে 2003 সালে 21শে পদক প্রদান করা হয়। আর কোন জাতিসংঘ কর্তৃক, তুমি জানো ইউনেস্কো জাতিসংঘের একটা সহ-প্রতিষ্ঠান, আর জাতিসংঘ কর্তৃক 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় 5 ডিসেম্বর 2008 সালে। আর জাতিসংঘ যেহেতু 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়ে ফেলেছে, তার মাদার যেহেতু মাদার অর্গানাইজেশন দিয়ে বলছে, তা একটা এখন আর জাতিসংঘ যেহেতু 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়ে ফেলেছে, তা মাদার যেহেতু মাদার অর্গানাইজেশন দিয়ে বলছে, তা একটা এখন আমরা স্থাপনা দেখবো যেখান থেকে আন্তর্জাতিক মাতৃভাষা নিয়ে গবেষণা হবে, কাজ হবে, প্রতিষ্ঠিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, সেগুলো ঢাকা 2010 সালে। জাতিসংঘ যে হচ্ছে ইউনেস্কো মাদার অর্গানাইজেশন, ইউনেস্কো সবার আগে এই কাজটা করছে, তখন প্যারিস অধিবেশনে 93 সালে পাশ হয়ে গেল, 2000 সালে পালন হয়ে গেছে, এই কারণে ইউনেস্কোকে 2003 সালে বিভিন্ন দেওয়া হয়েছে। ইউনেস্কোতে মাদার অর্গানাইজেশন মানে হচ্ছে জাতিসংঘ, তারা 2008 সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। আর কিন্তু মাদার অর্গানাইজেশন ঘোষণা দিয়ে বলছে যেটা আমরা একটা প্রতিষ্ঠান ক্রিয়েট করবো, সেই প্রতিষ্ঠানটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2010 সাল, সেগুলো বলেছে ঢাকায়। Thank you.
বাংলা ভাষা নিয়ে এবং আর অন্যান্য মাতৃভাষা নিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় তার গবেষণা করা। তো এই প্রতিষ্ঠানটাকে মানে জাতীয় মাতৃভাষা ইনস্টিটিউটটাকে ইউনেস্কো ক্যাটাগরি টু ইনস্টিটিউট পূর্ণ দেওয়ার প্রস্তাব সর্বসম্মতভাবে পাশ হয়েছে ইউনেস্কো আর্থিক সংস্কারের অধিবেশনে। আমরা এখানে দেশি বিদেশের অবশ্য গবেষণা করতে আসবো। অপরদিকে বাংলাকে জীবনের সর্বস্তরে ব্যবহারের জন্য আইন পাশ হয় 1987 সালে। আইনটা কার্যকরণে পাশ হলেও বাস্তবে এটা অবশ্য খুব একটা ইউজ নাই, কারণ বাস্তবে আসলে সব জায়গায় বাংলা ব্যবহার করা খুবই কঠিন, এটা অনেক কঠিন হয়ে যাবে। যেমন এখনো আমাদের যে কোর্ট থেকে যেই তোমার রায়গুলো বেরোয় কোন ভাষায় লেখা হয়, বাংলা ইংরেজি, কোর্ট থেকে যে রায়গুলো আছে কোর্টে রাই ইংলিশ ইংলিশ, কিন্তু কিছু ডিফিকাল্ট মানে এটা বাংলা করে ফেলা অনেক কঠিন হবে। আমরা খুব আগে বলতে পারি যে বাংলা রায় দেওয়া যায়, বাট কিছু ডিফিকাল্ট কারণ যেহেতু তোমার লর সব বৈশিষ্ট্য ভাষা সব ইংলিশে। বাংলা ভাষা ডিফিকাল্ট কিন্তু এরকম পসিবল, এটা এখনো আইনটা কাগজ বলে আছে বাস্তবে এখনো ওরকম ইউজটা দেখা যায় না। আইনটি এখনো কাগজে কলমে রয়েছে, বাস্তবে এটি এখনো সর্বস্তরে প্রয়োগ করা যায়নি। এই আইনটি এখনো যেরকম মোহাম্মদ আলী জিনার গোয়ার্তমি, পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের গোয়ার্তমি, উর্দু রাষ্ট্রভাষা, ভারতেও সেম জিনিস চলেছিল। আসামে ওখানে কিন্তু সরকারি ভাষা হিসাবে বাংলাকে মেনে নেওয়া হয় নাই এবং বাংলাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দাবির জন্য 1961 সালে 19 মে ভারতের আসামের বরাক উপত্যকায় তৎকালীন অবিভক্ত কাছাড় জেলা শিলচরে বাংলা ভাষাকে সরকারি ভাষা হিসেবে আমরা আফ্রিকার একটা দেশের নাম জানবো, জানার মতো সিয়েরা লিওন, তোমরা অনেকেই এই জিনিসটা জানো, শুনেছ না তোমরা যে একটা দেশের সরকারি ভাষা কোথাও কোথাও বলছে দ্বিতীয় রাষ্ট্রভাষা, অনেক জিনিস শুনছো, তাই সাধারণ জ্ঞানের বই মধ্যে অনেকেই শুনছো সিয়েরা লিওন যে দেশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে যেটাকে মর্যাদা দেওয়া হয়েছে। তো বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে সিয়েরা লিওন যে দেশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা দ্বিতীয় মহাদেশ।
সহজে পাইছ। যে বাংলা টিভির প্রথম পত্রিকায় বা টেলিভিশন চ্যানেলে পাই তোমরা পাবা। দুঃখজনক বলে সত্য কোনো গ্লোবাল রেফারেন্স আমি এরকম পাই নাই। আমার বন্ধু আছে সিয়েরা লিওনের, আমার অনুসরণ করতো রাজনীতি সোর্সে তোমাদের এখানে আসবাসা বাংলা দ্বিতীয় ভাষা, কোথাও জানি না এই ধরনের ঘটনা জীবনে শুনি নাই। তো এটা খুব সম্ভবত কোনো তোমার যেহেতু আমাদের সেনাবাহিনী ওখানে মিশনে কাজ করতো, শান্তিরক্ষা মিশনে কাজ করতো, শান্তি প্রতিষ্ঠায় সিয়েরা লিওনে ব্যাপক ভূমিকা আছে সিয়েরা লিওনের, সেহেতু ওরা ভালোবেসে ওরা একটা আনুষ্ঠানিক। তাই আমি ইচ্ছা মনে করতাম যে ওরা আমার বাংলা ভাষায় মানে কথা বলে, ওখানে আমার বাংলা ভাষায় কোনো চাকরি বাকরি পাওয়া যায় সেই বিষয়ে এরকম না, এটাতে সম্মানজনক ওরা একটা সম্মান দিচ্ছে বাংলা ভাষা থেকে মর্যাদা দিল। তুমি দেখে আসছো? আচ্ছা, আমি তো খুব মানে কৌতূহল নিয়ে আমার বন্ধু জিজ্ঞেস করলাম, মামা তোমাদের দেশে নাকি বাংলা ভাষা রাষ্ট্রভাষা দিকে হাসতে পারে কি বলে এগুলো দেশে নিয়ে কোনো জানো ভালো বড় বুঝতে বিষয়টা সম্মানজনক ইয়াটা আছে। ওইদিকে অস্ট্রেলিয়ার সংসদেও স্বীকৃতি পেল বাংলা, বাংলাদেশ ছাড়াও ওইদিকে বড় বুঝতে বিষয়টা সম্মানজনক ইয়াটা আছে। ওইদিকে অস্ট্রেলিয়ার সংসদেও স্বীকৃতি পেল বাংলা, বাংলাদেশ ছাড়াও বিশ্বের 30টা দেশে আরো আমার বাংলা ভাষা সাবজেক্টটা রয়েছে 100 বিশ্ববিদ্যালয়। লন্ডনে বসবাসকারী প্রায় 72,000 মানুষ বাংলায় কথা বলার কারণে সরকারিভাবে লন্ডনের দ্বিতীয় ভাষার মর্যাদা পেল বাংলা ভাষা। করে আসতে পারি যে সম্প্রতি কোন শহরে দ্বিতীয় ভাষার মর্যাদা পেল বাংলা ভাষা? কারণ লন্ডনের দ্বিতীয় ভাষা হিসেবে যে ভাষা মর্যাদা পেয়েছে বাংলা ভাষা না, এটা সিলেটি ভাষা। তো সিলেটি ভাষা ইজ নট বাংলা ভাষা, সিলেটি ভাষা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। সিলেটি ভাষার ওদের অ্যালফাবেট আলাদা, টোন আলাদা, ভাষা আলাদা, যেরকম চট্টগ্রামের ভাষা আলাদা সবই আলাদা, সিলেটিয়ান তোমার চট্টগ্রাম ইজ বাংলা ভাষা, ইজ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আলাদা একটা ভাষাই, এটা বাংলা ভাষা না। কিন্তু এরপরও আমরা যেহেতু সিলেট বাংলাদেশ অংশ, ওটা আমরা চাপা গিয়ে বাংলা ভাষা বলতে পারি। হ্যাঁ, সিলেটি ভাষা ইজ বাংলা ভাষা, বাংলা ভাষার মতো বলতে পারো তুমি, শব্দ আছে কিন্তু সিলেট বাংলা ভাষা। আঞ্চলিক ভাষা বলে কিছু নাই স্বামী, এটা একটা ভাষা। আঞ্চলিক ভাষা বললে আসলে একটা ভাষাকে খাটো করা হয় যে আঞ্চলিক ভাষা খাটো করা হয়, ওটা একটা ওটাই একটা ল্যাঙ্গুয়েজ। বাংলাদেশে যদি বলতে তুমি এটা আঞ্চলিক ভাষা, এটা বাংলাদেশে বলা হয় তোমার, তাহলে এটা হিউমিলিটি কথা হচ্ছে। আঞ্চলিক ভাষা কথাটা খুব হিউমিলিটি, ওটা ওর মাতৃভাষা ওইটাই। এখন আসো আমরা ভাষান্তরণের তোমার প্রেক্ষিতে কিছু নাটক করেছিলাম। কি নাটক নাম ছিল? খবর উপন্যাস দেখেছিলাম, কি নাম ছিল? আরেক ফাল্গুন দেখেছিলাম, গল্প বন্ধ দেখেছিলাম, কবিতা দেখেছিলাম, গান দেখেছিলাম, সিনেমার নাম পড়ি, সিনেমার নাম পড়ে আমরা আজকে ভাষান্তরণটা শেষ করবো। জহির আহনের জীবন থেকে নেয়া মুভির একটা আমরা পোস্টার দেখাচ্ছি এখানের মধ্যে, তাহলে এখান থেকে কারা কারা অভিনয় করেছে? সুচন্দা, রাজ্জাক, আনোয়ার হোসেন, রসন জামিল অনেক বিখ্যাত, এবং খানাকুর রহমান এটা সবচেয়ে তোমার কি ক্যারেক্টার ছিল তখন। তো এই মুভিটা মূলত জহির আহনের চিত্র প্রামাণ্য চিত্র লেখ দেয়ার বিলাস
এখানে আমরা দুটো পেলাম দহিদা খানের, একটা হচ্ছে জীবন থেকে নেয়া 1970 সালে লেট দেয়ার বিদায়, এটা একটা ডকুমেন্টারি 1970 সালে, দুটো জহিরা খানের। তো জহিরা খানের কি কি পাচ্ছি আমরা, আমরা পাচ্ছি জহিরা খানের আরেক ফাল্গুন অভিনয় পাচ্ছি, জীবন থেকে নেয়া ডকুমেন্টারি পাচ্ছি লেট দেয়ার বিদায় অনেকগুলো পেয়ে যাচ্ছি। খুব রিসেন্টলি ভাষা আন্দোলনের প্রেক্ষিতে তৌকির আহমেদের পরিচালনায় ফাগুন হাওয়া, এটা ভাষা আন্দোলন ভিত্তিক একটা সিনেমা। তো আমরা মোটামুটি আজকে ভাষা আন্দোলন করে ফেললাম, বাংলা ভাষা আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হইলাম। আমরা আজকে আমাদের দেশ স্বাধীন করা ঠিক হবে না, একদিন ভাষা আন্দোলন দেশ স্বাধীন চলে একসাথে করে ফেলে ঠিক হবে না। দেশ স্বাধীন করতে আমাদের দুটা ক্লাস লাগবে মোটামুটি, আমরা চেষ্টা করবো দুটা ক্লাস দেশ স্বাধীন করতে, আর তিনটা ক্লাস লাগতে পারে, কারণ দেশ স্বাধীন করতে তো অনেক সময় ব্যাপার, তাই না? বলো, আমরা সময় নিয়ে আসলে দেশ স্বাধীন করি, মোটামুটি দু তিনটা ক্লাস লাগতে পারে। ভাষা আন্দোলনটাকে করে ফেললাম ভালোভাবে, ভাষা আমরা সিনেমা বানিয়ে ফেলছি, অনেক নাটক উপন্যাস অনেক কিছু দেখে ফেলছি, তারপরে সিরিয়ালে আমরা দ্বিতীয় রাষ্ট্রভাষা বানিয়ে ফেলছি, লন্ডনে স্বীকৃতি দাবি করে নিয়েছি, অস্ট্রেলিয়া সংসদে চলে গেছে, তারপর আমরা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আমরা করে ফেলছি, আগেই করে ফেলাম আমরা। আমরা তো দাবির সঙ্গে আমরা পাশ করে ফেলছি, কিন্তু বঙ্গবন্ধু ভাষণ দিয়ে আবার দাবির সঙ্গে, তারপরে বাংলা একাডেমি প্রতিষ্ঠা করে ফেলছি, অনেক পত্রিকা বার করে ফেলছি, তারপরে আমাদের আর কি করছি আমরা, আমরা আসলে ও বাংলা একাডেমি আবার অনেকগুলো তথ্য দেখালাম এখানে আমাদের, তারপরে আমরা হচ্ছে সংবিধানে পাশ করে ফেলছি পাকিস্তানের, শহীদ মিনার বানিয়ে ফেলছি, অনেক গান নাটক কবি অনেক কিছু রচনা করে ফেলছি, তারপরে বিভিন্ন বিশ্বের আমার দেশের বাইরেও আমরা শহীদ মিনার বানিয়ে ফেলছি, তারপর অনেকগুলো স্থাপনা বানিয়েছি ভাষা আন্দোলনের প্রেক্ষিতে আমরা। তারপরে আমরা কী করলাম, আমরা হচ্ছে শহীদ মিনার বানাইলাম অনেকগুলো, এবং আমাদের ভাষা শহীদের উপর আমরা একটু বিস্তারিত প্রতিষ্ঠান, একটা থাকবে রাজনৈতিক প্রতিষ্ঠান,
একটার ভিতর ধরেন আরো 1952 সালের আগে, মানে 1948 থেকে 1952 সাল পর্যন্ত 3 বছর কত তারিখকে ভাষা দিবস হিসেবে ওয়ালাইকুম আসসালাম কামরুল ভাই, ভয়েস কি ক্লিয়ার আসছে? ভাইবার কোশ্চেন, হ্যাঁ আপনাদের সংবিধানের অনুচ্ছেদ আর ধারা মনে রাখার কৌশল আমি বলে দিব কি? ঠিক আছে, অল ক্লিয়ার না? আচ্ছা ঠিক আছে, তাহলে যদি কিনা ক্লিয়ার থাকে আর আমাদের কথা বলার প্রয়োজন নেই আমরা। মানে দা ইউকে, তাই না? ইউকেতে আছে, কোথায় আছে? ইউনাইটেড না, আপনি যদি উত্তর অর্থ বের করতে চান, এটা পাবেন সেনানিবাস। করাচিতে হয়েছে একটা সমাবর্তন, আর ব্র্যাকেটের রূপে বরখাস্ত করা হলো, এবং সেটা আইয়ুব খান কি করলেন? কে তো তার দামে আর হলো না, আসুন না, হলো না, হলো না। আর আছে কিছু জীবনী সাহিত্য, জীবনী সহযোগ আন্দোলনের জন্য। এখন আপনি যে 4 এপ্রিল এটা বাংলাদেশের বাহিনী ছিল, বাদ দিই, ব্রিটেনে যেত 43-44 রিটেনের এটা ভালো ছিল, 43 রিটেন বাংলাদেশ। ৪৫তম ইয়ার অবস্থা তো খুবই খারাপ বাংলাদেশ অ্যাফেয়ার্সের অবস্থা, ব্রিটেনে 43তম বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে নম্বরে থাকতে পারে। আসসালামু আলাইকুম আমার প্রিয় স্টুডেন্ট ভাইরা, কেমন আছেন সবাই? তোমাদের মূলনীতি না, তো ওই মূল তো কোনো ক্লাস না, ওটা তো পক্ষে যায়। সেরাষ্ট্র ভারতের ভূমিকাকে সুন্দর করে 18 রূপে দেখতে পারবে, যে কোনো বাংলাদেশ একটা পিলার বলা যায়, 54 একটা এটাও বলা যায়, একটা ফাইল চলে আসছে এটা যদি ভালো হতো। এটা একটা মানে কি পয়েন্ট, রাষ্ট্রভাষা দাবিতে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত? এটা তো এক লাইনে আমার ধারণা এই প্যাটার্নটা বেশি খেয়াল করেন, 35 থেকে 34, 37, 37, কারণ এর আগের প্যাটার্ন যেগুলো ছিল সেগুলো মোটামুটি রিটেন, যে মানে রিটেনের প্যাটার্নের সাথে ঠিক মিলবে না, বাট জানার জন্য কি টাইপের ছিল। 52 নিয়ে আসছে, 47-এ জাতীয়তাবাদ নিয়ে আসছে, ভাষা আন্দোলন নিয়ে আসছে, মুক্তিযুদ্ধের পটভূমি ব্যাখ্যা করুন, পটভূমি বলতে গেলে ডেফিনেটলি 52 থেকে আসবে, মাতৃভাষা দিবসের সে আন্তর্জাতিক স্বীকৃতি বর্ণনা এটা ওই সময় রিলেভেন্ট ছিল, কারণ তখন আসছিল পাকিস্তানের ঔপনিবেশিক ছাত্র বিরোধী প্রতিক্রিয়া, জাতীয়তাবাদের উদ্ভব, এগুলো অনেক পুরান, মানে এগুলো হচ্ছে আগের দিনে সেই বড় বড় কোশ্চেন আসতো সেগুলো। আচ্ছা রিসেন্ট টাইমে অনেকগুলো টিকা আসছে, আপনারা একটু দেখেন, 6 দফা নিয়ে আন্দোলন, 69 নিয়ে আন্দোলন, 70-এ সাধারণ নির্বাচন, 7ই মার্চের ভাষণ, এগুলো নিয়ে অনেক ধরনের অনেক কথা আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আপনার নিজের কীর্তি বা আপনার নিজের লেখার উপর ডিপেন্ড করবে, আপনি আসলে জিনিসটা কিভাবে তুলে ধরতে পারতেছেন। আমার পরামর্শ থাকবে হচ্ছে এই টাইপের টিকা বা এই টাইপের জিনিসপত্র লেখার ক্ষেত্রে কিছু বেসিক কিছু ফরম্যাট খেয়াল করা,
প্রথমে হচ্ছে জিনিসটা কি, মানে আমি জাস্ট ফরম্যাটটা আপনাদেরকে বলি, আপনাদেরকে এই এই ফর্ম আমি খেয়াল বলবো যে এই ফরম্যাটটা আপনারা মোরালেস মাথায় রাখবেন। মুক্তিযুদ্ধের সময়কার বিদেশিদের অবদান, তোমার বাজেট ফরেন, আর হচ্ছে প্রতিরক্ষা আমাদের হাতে থাকবে, বাকি সব তোমার হাতে, এরকম একটা প্রস্তাব শহীদ মোস্তাকের মাধ্যমে। ওই যে আমি বললাম না, ভাষা আন্দোলনের আগে ওই যে তখন বাঙালিদের সেটার অধিকার বাংলাদেশকে দিবে, কিন্তু বাংলাদেশ প্রস্তাবের কথা আসে, এটা হচ্ছে ওপেন সি। এই যে যে ম্যাপ মোটামুটি সব ক্লাস এখানে দুই তিন নম্বর থেকে মাঝে মাঝে মানবাধিকার এইবার থেকে 41 ঢুকিত রহমানের প্রস্তাবে ছাত্রলীগ বলে কঠিন বলে আসলে কোন ক্যাটাগরি নাই, কোন মুশকিল, কারণ আসেন থামাই
Yes. Tamanya itu dulu, macam suara siapa dia sih. ভাষা আন্দোলন ওখানে নতুন কিছু নাই Okay. Itu kita main dulu.